আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটু তোমাদের বাংলা বইয়ের একটি খুব সুন্দর কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে প্রার্থনা, কবি প্রিয়ঙ্গদা দেবী। তো সেটা জানার জন্য তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 21 অর্থাৎ 21 পৃষ্ঠা একটু খুলে নাও। সেখানে দেখো খুব সুন্দর দুটো ছেলে, একটা ছেলে একটি মেয়ে প্রার্থনা করছে, একটা গাছের নিচে বসে সুন্দরভাবে প্রার্থনা করছে। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠলে ঠাকুরের কাছে একটু, ঈশ্বরের কাছে একটু সারাদিন যাতে ভালো যায় আমাদের, সেটা নিয়ে কিন্তু আমরা একটু প্রার্থনা করে দিই, যাতে আমাদের সারাদিনটা খুব সুন্দরভাবে কাটে, আমরা আমাদের সবকিছু কাজকর্ম সুন্দরভাবে করতে পারি। তো সেটা নিয়েই এবং আমাদের জীবনের যে উদ্দেশ্যগুলিও কিন্তু আমরা ঈশ্বরের কাছে বলে থাকি প্রার্থনার সাহায্যে, যে আমরা যাতে আমাদের মনের ইচ্ছেগুলি যাতে পূরণ করতে পারি আমাদের কাজকর্মের মাধ্যমে। তো আমরা এই চ্যাপ্টারে প্রিয়ঙ্গদা দেবী আমাদের শিশু সমাজকে অর্থাৎ উনি নিজে এবং আমাদের মানুষ সমাজকে কিরকম ভাবে মানে জীবনটাকে সুন্দরভাবে করা যায় সেটা নিয়েই প্রার্থনার মাধ্যমে উনি মনের ইচ্ছাগুলি প্রকাশ করেছেন। চলো আমরা দেখে নিই উনি ওনার কবিতার মাধ্যমে কি কি ওনার মনের ইচ্ছাগুলো প্রকাশ করেছেন। কবিতাটির নাম হচ্ছে প্রার্থনা। কবি হচ্ছেন প্রিয়ঙ্গদা দেবী। প্রিয়ঙ্গদা দেবী পৃষ্ঠা নাম্বার 21 সেটা আছে, যারা বইটি খুলেনি তোমরা সেই বইটি একটু খুলে নাও। সেখানে দেখো প্রথমে জেনে নিই প্রিয়ঙ্গদা দেবীর সম্বন্ধে একটু। প্রিয়ঙ্গদা দেবীর পরিচিতি সম্বন্ধে, তো প্রিয়ঙ্গদা দেবীর জন্ম হয়েছে 1871 খ্রিস্টাব্দে। ওনার জন্মস্থান হচ্ছে পাবনা জেলার গুনাইছগাছা গ্রামে। ওনার জন্মস্থান, ওনার পিতার নাম কৃষ্ণ কুমার বাগচি, মাতা হলেন প্রসন্নময়ী। উনি মৃত্যুবরণ করেন 1935 খ্রিস্টাব্দে। যেহেতু উনি ওনার প্রার্থনা কবিতার মাধ্যমে আমাদেরকে অনেক কিছু শিখাতে চেয়েছেন, তো ওনার সম্বন্ধে আমি একটু জেনে নিলাম। জন্ম 1871 খ্রিস্টাব্দে, উনি জন্মস্থান হচ্ছে ওনার পাবনা জেলার গুনাইগাছা গ্রাম। পিতার নাম হচ্ছে কৃষ্ণ কুমার বাগচি, মাতা হচ্ছে প্রসন্নময়ী, এবং উনি মৃত্যুবরণ করেন 1935 খ্রিস্টাব্দে। তো চলো আমি দেখে নিই ওনার কবিতার মাধ্যমে ওনার মনের ইচ্ছাগুলি কি প্রকাশ করতে চেয়েছিলেন। দেখো পৃষ্ঠা 21 আছে, জীবন আমার করো আলোকের মতো সুন্দর নির্মল। জীবন আমার করো আলোকের মতো সুন্দর নির্মল, এটার মাধ্যমে উনি বলতে চেয়েছেন আমাদের জীবনটা যাতে আলোকের মতো অর্থাৎ আলোর মতো সুন্দর নির্মল। নির্মল কথার অর্থ হচ্ছে কি? পরিচ্ছন্ন, যাতে পরিষ্কার, পরিচ্ছন্ন বা পরিষ্কার আমাদের জীবনটা যাতে আলোকের মতো, আলোক যেমন পরিষ্কার
সুন্দর আলোকের মাধ্যমে সবকিছু পরিষ্কার ভাবে দেখা যায়, তেমনি আমাদের জীবনটা যাতে খুব সুন্দর হয় এবং নির্মল হয়, সেরকম তাই তিনি চেয়েছেন। মানে আমাদের শিশু সমাজকে, আমাদের সমাজের প্রত্যেকটি মানুষকে এবং তিনি নিজেও চেয়েছেন যাতে ওনার জীবনটা আলোর মতো, আলো যেমন সবকিছু পরিষ্কার, আলো থাকলে অন্ধকার যাওয়া যেমন কোন জিনিস সুন্দরভাবে দেখা যায় না, আলোক সেই জায়গায় যদি আলোক পড়ে, আলো পড়ে সে তখন ওই জায়গার সবকিছু জিনিস পরিষ্কার ভাবে দেখা যায়, তেমনি আমাদের জীবনটাও যাতে আলোর মতো সুন্দর এবং নির্মল হয়। জেঠায় যখন রব সে স্থান নিয়ত করিব উজ্জ্বল। জেঠায় কথার শব্দটির অর্থ হচ্ছে যেখানে। আমি কবিতাটি পড়ার সঙ্গে সঙ্গে বোর্ডে যে কঠিন কঠিন ওয়ার্ড গুলো আছে সেগুলির অর্থটা একটু লিখে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কবিতাটা পড়লে বুঝতে পারো প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ। জেঠায় মানে যেখানে, জেঠায় শব্দটির অর্থ হচ্ছে যেখানে যখন রব, রব মানে থাকব, রব শব্দটির অর্থ হচ্ছে থাকব। যেথায় যখন রব সে স্থান নিয়ত করিব উজ্জ্বল। নিয়ত শব্দটির অর্থ হচ্ছে সবসময়, নিয়ত শব্দটির অর্থ হচ্ছে সবসময় করিব উজ্জ্বল, মানে আলোকিত করে তুলব। উজ্জ্বল শব্দটির অর্থ কি? আলোকিত করে তুলব। আলোকময় উজ্জ্বলটাকে তুমি আলোকময় বলতে পারো। যেখান যেথায় যখন রব সে স্থান নিয়ত করিব উজ্জ্বল। যখন আমরা যেখানে যখন থাকি না কেন, সেই স্থান যাতে সবসময় উজ্জ্বল হয়ে থাকে, আলোকময় হয়ে থাকে, দ্যুতিময় হয়ে থাকে। উজ্জ্বল শব্দটির অর্থ লিখতে পারো। উজ্জ্বল, উজ্জ্বল শব্দটির অর্থ হচ্ছে দ্যুতিময়, দ্যুতিময় বা আলোকময়। তাহলে দেখো প্রথম চাল্লানি উনি কি বলতে চেয়েছেন, জীবন আমার করো আলোকের মতো সুন্দর নির্মল, যেথায় যখন রব সে স্থান নিয়ত করিব উজ্জ্বল। আমাদের জীবনটা যাতে আলোর মতো সবকিছু সুন্দর ভাবে দেখতে পাই এবং পরিচ্ছন্ন পরিষ্কার হয়, নির্মল হয়। আর যেথায় যখন রব, যেখানে যখন থাকবো সে স্থান যাতে, সেই জায়গাটা যাতে নিয়ত মানে সবসময় করিব উজ্জ্বল, দ্যুতিময় আলোকময় উজ্জ্বল করে তুলব। আমরা আমাদের কাজকর্মের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে সবার সঙ্গে আমরা এত সুন্দর ব্যবহার করব যাতে নাকি খুব সুন্দর হয়ে সবার জীবনটা আলোর মতো সুন্দর হয়ে, এবং সবাই যেখানে থাকবো যখন থাকবো সে জায়গাটা খুব উজ্জ্বলময় হয়ে উঠাতে পারি। অব দয়াময় তুমি থাকো সাথে সাথে, আলো করে আমার জীবন। অব দয়াময়, উনি দয়াময় বলতে এখানে ঈশ্বরকে বুঝাতে চেয়েছেন। দয়াময় শব্দটির মাধ্যমে উনি কাকে বুঝাতে চেয়েছেন? ঈশ্বরকে, সর্বশক্তিমান ঈশ্বরকে, ভগবানকে তিনি বুঝাতে চেয়েছেন। দয়াময় বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? ঈশ্বর। অব দয়াময় তুমি থাকো সাথে সাথে, মানে উনি ঠাকুরের কাছে প্রার্থনা করে, ভগবানের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলতে চেয়েছেন যাতে ঈশ্বর আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে যাতে উনি আমাদের সঙ্গ দিয়ে থাকেন। ওগো দয়াময় তুমি থাকো সাথে সাথে, আলো করি আমার জীবন। যাতে উনি বলতে চেয়েছেন যে আমাদের প্রত্যেকটা কাজকর্মের সাথে যাতে ভগবান থাকে এবং আলোকিত করে আমাদের জীবনটাকে, আলোকিত করে যাতে ভগবান আমাদের সঙ্গে, ঈশ্বর যাতে আমাদের সঙ্গে থাকে। সুদিনে দুর্দিনে কিংবা অন্ধকার রাতে চিরজ্যোতি থাকো অনুক্ষণ। সুদিনে, সুদিনে শব্দটির অর্থ হচ্ছে ভালো দিনে। সুদিনে শব্দটির অর্থ কি? সু দিন, সুদিন, সু কথাটির অর্থ হচ্ছে ভালো। দিনে, সুদিনে দুর্দিনে, দুর্দিনের মানে হচ্ছে, দু কথাটির অর্থ হচ্ছে খারাপ সময়ে,
খারাপ সময়ে সুদিনে দুদিনে কিংবা অন্ধকার রাতে চিরজ্যোতি চিরজ্যোতি মানে যাতে সবসময় জ্যোতির্ময় আলোকিত চির শব্দটির অর্থ হচ্ছে সবসময় চিরজ্যোতি চিরজ্যোতি শব্দটির অর্থ হচ্ছে সবসময় আলোকিত করা আলোকিত করা থাকো অনুক্ষণ অনুক্ষণ শব্দটির অর্থ হচ্ছে সবসময় অনুক্ষণ শব্দটির অর্থ হচ্ছে সবসময় তো লাস্ট চালা মানে কি বললেন দেখো ওগো দয়াময় তুমি থাকো সাথে সাথে আলো করি আমার জীবন তো হে ঈশ্বর তুমি আমাদের সাথে সাথে থাকো আমাদের জীবনের সাথে সাথে থাকো সুদিনে দুর্দিনে ভালো দিনে বা খারাপ দিনে কিংবা অন্ধকার রাতে চিরজ্যোতি থাকো অনুক্ষণ অন্ধকার রাতে কি হয় আমরা অনেক জিনিস দেখতে পাই না রাস্তাঘাট ভালো ভালো দেখতে পাই না তো চিরজ্যোতি মানে ভগবান যদি সেখানে আলোক দিয়ে দেয় সবসময় যদি আলোকিত করে রাখে তাহলে আমরা দেখতে পাবো এখানে শুধু রাস্তার কথা বলছে না এখানে বলছে ভালো সময় খারাপ সময়ে আমরা যখন কোন দুঃখ কষ্টের মধ্যে থাকবো তখন যাতে ভগবান আমাদেরকে সদিচ্ছা দেয় ভালো ইচ্ছাগুলো ভালো চিন্তা ভাবনা দেয় যেটার মাধ্যমে আমরা আমাদের খারাপ সময়টাকে কাটিয়ে উঠতে পারি সেটাই বলছে চিরজ্যোতি থাকো অনুক্ষণ অনুক্ষণ শব্দটির অর্থ হচ্ছে সবসময় অনুক্ষণ শব্দটির অর্থ হচ্ছে সবসময় তো উনি ভগবানের কাছে এটাই বলতে চেয়েছেন যে উনি ভগবান যাতে আমাদের সবার জীবনে সবসময় থাকে ভালো সময় খারাপ সময় কিংবা অন্ধকার রাত সবসময় যাতে উনি আমাদেরকে ভালো ভাবনা চিন্তা আমাদেরকে দিয়ে যাতে আমরা আমাদের খারাপ সময়টা অতিক্রম করতে পারি সবসময় যদি উনি আমাদের সঙ্গে থাকেন নেক্সট পেজে দেখো জীবন আমার করো ফুলের মতন শোভার আধার আমাদের জীবনটাকে ফুল যেমন ফুল কি খুব সুন্দর বস্তু একটি ফুল দেখলে সবারই মন সুন্দর হয়ে যায় সবার মনে হাসি ফোটে সবারই মনটার মধ্যে একটু আনন্দ আসে তো জীবন আমার করো ফুলের মতন শোভার আধার শোভার শব্দটির অর্থ হচ্ছে সৌন্দর্য আধার মানে পাত্র তো আমাদের জীবনটাকে কিসের মতো করতে হবে বা কিসের মতো করার জন্য উনি ঠাকুরের কাছে বা আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যাতে জীবনটা হয় ফুলের মতো শোভার শোভার শব্দটির অর্থ হচ্ছে সৌন্দর্য ফুল যেমন সৌন্দর্যকে বৃদ্ধি করে সৌন্দর্যের শোভার শব্দটিকে সৌন্দর্য আধার মানে হচ্ছে পাত্র যাতে আমাদের জীবনটা ফুলের মতো সৌন্দর্যে ভরে যায় আধার পাত্র হয়ে উঠে পবিত্র সুগন্ধ যেন শোভাকার মন তুষি অনিবার ফুলের গন্ধে যেমন আমাদের মন তুষ্ট হয়ে যায় আমাদের মন শান্তি লাভ করে শান্ত হয়ে যায় ফুলের সুগন্ধে এই বলছে পবিত্র সুগন্ধে যেন শোভাকার মন তুষি অনিবার তুষি শব্দটির অর্থ হচ্ছে তুষ্ট করে তুষি শব্দটির অর্থ কি তুষ্ট করে তুষ্ট করে অনিবার মানে হচ্ছে সব সময় তাহলে দেখো কি বলতে চাইছেন উনি জীবন আমার করো ফুলের মতন শোভার আধার মানে আমাদের জীবনটা ফুল যেমন সৌন্দর্য বাড়ায় তেমনি শোভার আধার জীবনটা যাতে ফুলের মতো সুন্দরের সুন্দর হয়ে ওঠে আর ফুলের পবিত্র গন্ধে সেটাই বলছে পবিত্র সুগন্ধে যেন সবাকার মন তুষি অনিবার আর সেই সৌন্দর্য যাতে সবার মনটাকে আমরা তুষ্ট করতে পারি সন্তুষ্ট করে তুলতে পারি সবসময় অগো দয়াময় তুমি থাকো সাথে সাথে শোভা করি আমার জীবন
শরত হেমন্ত শীত বসন্ত বর্ষাতে হে সুন্দর থাকো অনুক্ষণ। আগে বলেছে দয়াময় মানে ভগবানকে বা ঈশ্বরকে বোঝানো হয়েছে। তো হে ঈশ্বর তুমি আমাদের সাথে সাথে থাকো, শোভা করি আমার জীবন, আমাদের জীবনটাকে সৌন্দর্যে ভরিয়ে আমাদের সঙ্গে সবসময় থাকো। শরৎ হেমন্ত শীত বসন্ত বর্ষাতে, এখানে কবিতার মধ্যে দেখো পাঁচটা ঋতুর কথা বলা আছে। আমাদের আমরা জানি আমাদের বারো মাসে কটি ঋতু আছে, ছয়টি ঋতু, কিন্তু এখানে উনি একটি ঋতুর কথা উল্লেখ করেনি, সেটি কি তোমরা একটু চিন্তা করে বের করো, পরে আমি বলে দেব। তো এখানে দেখো শরৎকাল, এখানে যে উনি যে ঋতুগুলোর কথা বলছেন সেই ঋতুগুলো হচ্ছে শরৎ, হেমন্ত, গ্রীষ্ম, বসন্ত ও বর্ষা। হে সুন্দর থাকো অনুক্ষণ, শীতকালে থাকতে হবে না সেটা না, উনি বলতে গিয়ে সেটা বলছেন যে শরৎ হেমন্ত গ্রীষ্ম বসন্ত বর্ষা সব ঋতুতেই তুমি আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ ভগবানকে মানে সবসময় আমাদের সঙ্গে থাকার কথা উনি বলেছেন। কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে সেরকম একটা কোশ্চেন আসতে পারে যে তোমাদের যে প্রার্থনা কবিতা বলে দেওয়া আছে সেখানে কয়টা ঋতুর কথা বলা আছে আর কবি কোন ঋতুটির কথা উল্লেখ করেনি। তো এখান থেকে লক্ষ্য করে দেখো কোন ঋতুটির কথা আমরা কবি উল্লেখ করেননি। কবিতাটির মধ্যে দেখো গ্রীষ্ম আছে সেটা আমরা জানি, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, হ্যাঁ মাঝখানে কি শীত আসার কথা ছিল, কিন্তু এটা এই ঋতুটির কথা কিন্তু কবি উল্লেখ করেননি, আর বসন্ত এখানে আছে। তো এখানে একটা কোশ্চেন তোমাদের কিন্তু এক্সামে আসতে পারে। তো উনি বলতে চেয়েছেন যে ঈশ্বর যাতে সব ঋতুতে আমাদের পাশে থাকে, আমাদের জীবনটাকে খুব প্রত্যেকটা ঋতুতে খুব সুন্দরভাবে শোভিত করে তোলে, সৌন্দর্যময় বাড়িয়ে তোলে। অন্ধের জ্যোষ্ঠীর মতো করবো আমারে দুঃখী নির্ভর। তোমরা নিশ্চয় লক্ষ্য করবে যারা অন্ধ লোক তারা কিন্তু একা হাঁটতে পারে না, তাদের হাতে একটা লাঠি থাকতে হয়, সেই লাঠিটির মাধ্যমে তারা তাদের পথ কোনটা সেটা কিন্তু খুঁজে বের করে নেয়। তো অন্ধ লোকের জ্যোষ্ঠী, জ্যোষ্ঠী শব্দটির অর্থ হচ্ছে লাঠি, জ্যোষ্ঠী শব্দটির অর্থ কি লাঠি। জ্যোষ্ঠ শব্দটির মানে হচ্ছে লাঠি। তো অন্ধের লাঠির মতো অর্থাৎ জ্যোষ্ঠীর মতো করবো আমারে দুঃখী নির্ভর, যারা অন্ধ লোক তারা কিন্তু তাদের লাঠিটির উপর নির্ভর করি, তারা তাদের পথ খুঁজে পায়, তারা চলাফেরা করতে পারে। তো সবটাই কিন্তু লাঠিটির উপর ভর করে অন্ধ লোক তাদের জীবনযাত্রাটা জীবনযাপন করতে পারে। তো অন্ধ লোকের জ্যোষ্ঠীরা যেমন খুব ইম্পর্টেন্ট, লাঠি ছাড়া অন্ধলোক হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, তেমনি আমরাও যাতে দুঃখী লোকের দুঃখ, গরিব লোক যারা আছে, দুঃখিত লোক যারা আছে তাদেরকে সহযোগিতা করতে পারি, সহযোগিতা করে ওদের লাঠি যেরকম ওদের খুব একটা প্রয়োজনীয় জিনিস, তেমনি আমরা যাতে ওদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ কাজকর্ম করে ওদের খুব প্রয়োজনীয় মানুষ হয়ে উঠতে পারি, খুব দরকারি মানুষ হয়ে উঠতে পারি। প্রাণ ক্রমে আমি যেন দুঃখী অনাথারে সেবি নিয়ন্ত্রণ। অনাথ মানে কি যারা নাকি যাদের পিতামাতা নেই, অভিভাবক নেই, অনাথ শব্দটির অর্থ কি যাদের পিতামাতা নেই, অনাথ কাদের বলি আমরা যাদের মাতা পিতা নেই তাদের আমরা সবসময় নিয়ন্ত্রণ মানে হচ্ছে সেবি শব্দটির অর্থ হচ্ছে সেবা করা, সেবি মানে কি সেবা করা, সেবি শব্দটির অর্থ হচ্ছে সেবা করা, নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নিরন্তর মানে হচ্ছে সবসময়, নিয়ন্ত্রণ মানে হচ্ছে সবসময়, মানে অন্ধের জ্যোষ্ঠীর মতো করবো আমাদের দুঃখী নির্ভর।
প্রাণপণে আমি যেন দুঃখী অনাথারে সেবি নিরন্তর। এই চাবানে উনি কি বলতে চেয়েছেন, যারা নাকি গরিব দুঃখী লোক তাদেরকে যাতে উনি বা আমরা সবাই সাহায্য করে, ওদের অন্ধের দৃষ্টি যেরকম, অন্ধের লাঠি যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের ওদের দুঃখী লোকের গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে পারি। এবং প্রাণপণে আমি যেন দুঃখী অনাথারে সেবি নিরন্তর। যারা অনাথ আছে, দুঃখী আছে, গরিব লোক আছে, তাদেরকে যাতে আমরা সবসময় সেবা করে যেতে পারি। প্রভু দয়াময় তুমি থাকো সাথে সাথে, প্রাণে বল করো গো বিধান। বলছে হে ঈশ্বর, তুমি সবসময় আমাদের আমার সাথে থাকো, প্রাণে বল করো গো বিধান। আমাদের প্রাণে বল মানে কি শক্তি, আমাদের প্রাণে শক্তি দাও। বিধান মানে এখানে ভগবানকেই বোঝাচ্ছে, ঈশ্বরকে বোঝাচ্ছে। এখানে বল শব্দটির অর্থ কি দিয়েছে আমি, শক্তি, যাতে আমাদের প্রাণের মধ্যে শক্তি থাকে, আমাদের মনের মধ্যে শক্তি থাকে, যাতে নাকি আমরা কি করতে পারি, আমার এই জীবনের সন্ধ্যায় প্রভাতে কাছে থাকো সর্বশক্তিমান। সন্ধ্যায় বলতে এখানে কিন্তু রাত বিকেলের পর যে সন্ধ্যা হয় সেটার কথা বলছে না, প্রভাত মানে ঘুম থেকে উঠলে যে আমরা সকাল দেখি সেটার কথা বলছে না। সন্ধ্যা শব্দটির মাধ্যমে মানে কবি বলতে চেয়েছেন যে খারাপ সময়ে প্রভাত মানে ভালো সময়ে সবসময় যাতে সর্বশক্তিমান। সর্বশক্তিমান শব্দটির অর্থ বা কবি কি বুঝতে চেয়েছেন, সর্বশক্তিমান শব্দটির মাধ্যমে ভগবানকে বা ঈশ্বরকে বুঝাতে চেয়েছেন। তাহলে কি বলছে দেখো, ওগো দয়াময় তুমি থাকো সাথে সাথে, প্রাণে বল করো গো বিধান। হে ঈশ্বর, তুমি আমাদের সাথে সাথে সবসময় থাকো, আমাদের প্রাণে আমাদের মনে শক্তি জুগিয়ে দাও, যাতে নাকি আমরা আমাদের জীবনের সন্ধ্যায় অর্থাৎ খারাপ সময়ে প্রভাতে মানে ভালো সময়ে সবসময়, মানুষের জীবনটা কিন্তু শুধু যে ভালো নিয়ে কাটবে এরকম না, সবসময় যে ভালো সময় থাকবে এমন না, খারাপ সময় থাকবে, এটাই জীবনের নিয়ম, যে ভালোর পরে খারাপ হবে, খারাপের পরে ভালো আসবে, ভালো খারাপ নিয়ে আমাদের জীবন, এবং প্রত্যেকটা সময়ে যাতে সর্বশক্তিমান সেই ভগবান যাতে আমাদের পাশে থাকে। তাহলে দেখো কবি অনেকগুলো উপমার সাহায্যে, অনেকগুলো উদাহরণের সাহায্যে ওনার যে মনের ইচ্ছাটা এবং আমাদের জীবনটাকে কিরকম ভাবে পরিচালিত করা উচিত সেটা কিন্তু বিভিন্ন উদাহরণের সাহায্যে কিন্তু বুঝিয়েছেন। আশা করি তোমরা নিশ্চয় কবিতাটা ভালো করে বুঝতে পেরেছ। একটু বাড়িতে পড়ে নিয়ে ভালো করে তো সেখানে দেখো পেজ নাম্বার 22 তে কিছু অর্থ শব্দার্থ দিয়ে দিয়েছে, যেগুলো আমি তোমাদেরকে আগেও লিখে দিয়েছি। অলক্ষণ মানে হচ্ছে সর্বদা বা সবসময়, যষ্ঠী বা লাঠি নিয়ন্ত্রণ সবসময়, সর্বশক্তিমান অর্থাৎ সকল শক্তির আধার বলতে এখানে ঈশ্বরকে বুঝিয়েছে। কিছু অর্থের পার্থক্য দেওয়া আছে পেজ নাম্বার 23 তে, সেখানে দেখো অর্থের পার্থক্য হচ্ছে ওয়ার্ডটা দেখতে সেমই লাগবে কিন্তু ওদের অর্থটা কিন্তু আলাদা হবে, ওদের মিনিংটা কিন্তু আলাদা হবে। শব্দটা দেখতে সেম কিন্তু প্রত্যেকটা শব্দের চেহারা সেম হলেও মিনিংটা কিন্তু আলাদা, ওদের অর্থটা আলাদা। এখানে দেখো আধার, একটা ওয়ার্ড দেওয়া আছে এখানে আধার, আরেকটার মধ্যে দেখা দেওয়া আছে আধার, মানে একটার মধ্যে চন্দ্রবিন্দু দেওয়া আছে। দেখো এই আধার শব্দটির অর্থ হচ্ছে পাত্র, এটা দেখো আধার সেম উচ্চারণ কিন্তু এই শব্দটির অর্থ হচ্ছে অন্ধকার। আধার যখন ওটার মধ্যে চন্দ্রবিন্দু দেওয়া হলো তখন একই শব্দ উচ্চারণে সেম আছে কিন্তু দেখো অর্থটা কিন্তু আলাদা হয়ে গেল,
আধার শব্দটির অর্থ হচ্ছে পাত্র, কিন্তু আধার যখন চন্দ্রমণ দেওয়া হলো তখন শব্দটি উচ্চারণ হয়ে গেল আধার, তখন সে শব্দটির অর্থ হয়ে গেল অন্ধকার। আরেকটা শব্দ আছে দেখো বসন্ত, একটা বসন্ত আমরা পেয়েছি আমাদের ঋতুগুলির মধ্যে, যে ছয়টা ঋতু ছিল সেখানে আমরা কিন্তু পেয়েছিলাম বসন্ত, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, লাস্ট যে ঋতুটি সেটা ছিল বসন্ত। তাহলে এই যে বসন্তটা আমরা লিখতে পারি বসন্ত শব্দটির অর্থ বলতে এখানে ঋতু বিশেষ বা ঋতুর নাম বলতে পারি। আর আরেকটা বসন্ত তোমরা নিশ্চয় অনেক সময় শুনে থাকো যে ওর বসন্ত রোগ হয়েছে, এটাকে রোগের নাম, এটা হচ্ছে একটা রোগের নাম, এটা হচ্ছে রোগের নাম বা রোগ বিশেষ উঠতে পারো রোগের নাম। তাহলে দেখো একই শব্দ তার কিন্তু বিভিন্ন অর্থ আমরা পেলাম, বসন্ত একটা হচ্ছে ঋতু বিশেষ আর একটা বসন্ত হচ্ছে রোগের নাম, এরকম কিন্তু আমরা অনেক শব্দ আমরা পাবো বা বাংলা গ্রামার যদি পড়ি সেটা দেখতে পাবো যে একই রকম শব্দ তার মিনিংটা কিন্তু অর্থটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে। এখন তোমাদের বইয়ের অনুশীলনী একের নামগুলো একটু লক্ষ্য করো, সেখানে কতগুলো কোশ্চেন দেওয়া আছে, তো তোমরা যদি গল্প কবিতাটা ভালো করে পড়ো আশা করি সেই প্রশ্নগুলোর উত্তর নিজেরাই তৈরি করতে পারবে। তবু আমি এখানে একটু বলে দিচ্ছি অ্যান্সারগুলো কি হতে পারে। ফার্স্ট কোশ্চেনে দেওয়া আছে দেখো জীবন কিসের মতো সুন্দর নির্মল হবে, জীবন কিসের মতো সুন্দর নির্মল হবে, তো ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখো জীবন কিসের মতো সুন্দর নির্মল হবে। তো তোমরা তোমাদের কবিতাটার ফার্স্ট কোশ্চেনটা ফার্স্ট লাইনটা যদি পড়ো সেখানে দেখো লেখা আছে জীবন আমার করো আলোকের মতো সুন্দর নির্মল, তাহলে এখান থেকে তোমরা বলতে পারবে জীবন কিসের মতো সুন্দর নির্মল হবে, জীবনটা কিসের মতো সুন্দর এবং নির্মল হবে আমাদের আলোকের মতো, তো জীবন কিসের মতো সুন্দর নির্মল হবে সেটা হবে আলোকের মতো, জীবন কিসের মতো সুন্দর নির্মল হবে আলোকের মতো সুন্দর নির্মল হবে। সেকেন্ড কোশ্চেনে আছে এই কবিতায় দয়াময় বলতে কাকে বোঝানো হয়েছে, কবি যে অনেকটি জায়গার মধ্যে বলেছেন অব দয়াময়, এখানে দয়াময় বলতে তোমাদেরকে আমি বারবার বলেছি কাকে বোঝানো হয়েছে বলতো, দয়াময় বলতে কবি ঈশ্বরকে বা ভগবানকে বোঝাতে চেয়েছেন। তো এখানে কোশ্চেনটা হচ্ছে এই কবিতায় দয়াময় বলতে কাকে বোঝানো হয়েছে, এই কবিতায় দয়াময় বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে, ঈশ্বরকে বোঝানো হয়েছে, তো কবি দয়াময় বলতে আগে বোঝাতে চেয়েছেন ঈশ্বরকে বুঝিয়েছেন। থার্ড কোশ্চেন দেখো আছে কবি কিসের মতো নিজেকে দুঃখী নির্ভর করতে চেয়েছেন, এখানে দেখো লাস্টের যে পেজটা 22 পেজের মধ্যে আমি তোমাকে পড়িয়েছি অন্ধের গোষ্ঠীর মতো করব আমারে দুঃখী নির্ভর, এই শব্দটি থেকে কিন্তু আমরা এই লাইনটা থেকে কিন্তু আমরা এই কোশ্চেনটার অ্যান্সার বের করতে পারি, কবি কিসের মতো
কবি কিসের মতো নিজেকে দুঃখী নির্ভর করতে চেয়েছেন কবি কিসের মতো নিজেকে দুঃখী নির্ভর করতে চেয়েছেন অন্ধের দৃষ্টি বা লাঠির মতো অন্ধের দৃষ্টি বা লাঠির মতো অন্ধের জ্যোষ্ঠীর বা লাঠির মতো নিজেকে দুঃখী নির্ভর করতে চেয়েছেন। চার নম্বর কোশ্চেন দেখো দেওয়া আছে, কবি প্রাণপণে কার সেবা করতে চান? কবি প্রাণপণে কার সেবা করতে চান? কবি প্রাণপণে কার সেবা করতে চান? সেখানে দেখো প্রাণপণে আমি যেন দুঃখী অনাতারে সেবি নিয়ন্ত্রণ, এই লাইনটি থেকে আমরা বলতে পারবো এই আনসারটি, যে কবি প্রাণপণে কার সেবা করতে চান? দুঃখী অনাথারে, যারা দুঃখী লোক এবং যারা অনাথ, যাদের পিতা মাতা নেই, তাদেরকে সবসময় সেবা করতে চান। তো কবি কার সেবা প্রাণপণে করতে চান? দুঃখী অনাথারে, অনাথের সেবা করতে চান। দুঃখী অনাথে সেবা করতে চান। লাস্ট কোশ্চেন দেখো আছে, জীবনের সন্ধ্যায় প্রভাতে কবি কার কাছে থাকার কথা বলেছেন? একজন তোমার ওই কবিতাটার লাস্ট লাইনটাতে সেই আনসারটা আছে, লক্ষ্য করে দেখো। লাস্ট লাইনে আছে, আমার এ জীবনের সন্ধ্যায় প্রভাতে কাছে থাকো সর্বশক্তিমান। তাহলে কবি তার জীবনের সন্ধ্যায় প্রভাতে, জীবনের সন্ধ্যায় প্রভাতে কবি কার কাছে থাকার কথা বলেছেন? কবি কার কাছে থাকার কথা বলেছেন? তো কি বলছেন লাস্ট লাইনটা দেখো, আমার জীবনে সন্ধ্যায় প্রভাতে কাছে থাকো সর্বশক্তিমান। তাহলে জীবনে সন্ধ্যায় প্রভাতে কবি সর্বশক্তিমানের কাছে, সর্বশক্তিমানের কাছে থাকার কথা বলেছেন। তোমরা যদি কবিতাটা ভালো করে পড়ো, যে একের মানে যে কোশ্চেন আনসার গুলো আছে তোমরা কিন্তু খুব সহজেই বের করে নিতে পারো। এখানে দেখো মানতিনেরও কিছু কোশ্চেন আছে, এগুলো তোমরা নিজেরাই করতে পারো। এখানে দেখো বলা আছে, এই কবিতায় জীবনকে তিনটি বস্তুর সঙ্গে গড়ে তোলার কথা বা গড়ে তোলার কামনা করা হয়েছে, এই সেই তিনটি বস্তু কি কি সেটা আমি একটু মুখে বলে দিচ্ছি। যারা বইটা সামনে আছে তোমাদের, সেখান থেকে তোমরা বের করে নিও। ফার্স্ট কোশ্চেনটা আছে, এই কবিতায় জীবনকে তিনটি বস্তুর মধ্যে হয়ে গড়ে তোলার কামনা করা হয়েছে, তিনটি বস্তুর সঙ্গে তিনটি বস্তুর মতো গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন কবি, সেখানে সেই তিনটি বস্তু কি কি। তো সেখানে লক্ষ্য করে দেখো, প্রথমে তিনি বলেছেন জীবন যাতে আলোকের মতো সুন্দর নির্মল হয়। তো এক নম্বর ইচ্ছা হচ্ছে কবির,
জীবনটা যাতে আলোর মতো সুন্দর এবং নির্মল হয়। দুই নম্বর ইচ্ছা আছে ওনার, যাতে নাকি জীবনটা, যখন বলা আছে দেখো জীবন আমার করো ফুলের মতো শোভার আধার। তাহলে দুই নম্বর ইচ্ছাটা ওনার কি ছিল, যাতে জীবনটা ফুলের মতো সৌন্দর্যের সৌন্দর্য ভরে তোলে, জীবনটা ফুলের মতো সৌন্দর্যের আধার হয়ে ওঠে। সৌন্দর্যের আধার মানে কি বলেছিলাম, পাত্র, মানে সৌন্দর্যময় হয়ে ওঠে জীবনটা ফুলের মতো। তো দুই নম্বর ইচ্ছাটা হচ্ছে ওনার যে ফুলের মতো আমাদের জীবনটা যাতে সৌন্দর্যে ভরপুর হয়ে ওঠে। তিন নম্বর যে ইচ্ছা সেটা কি ছিল ওনার, অন্ধের দৃষ্টির মতো করবো আমাদের দুঃখীর নির্ভর। অর্থাৎ অন্ধলোক যেমন লাঠি ছাড়া চলতে পারে না বা যষ্টি ছাড়া চলতে পারে না, তেমনি অন্ধলোকের যষ্টিটা যেমন গুরুত্বপূর্ণ বস্তু, অন্ধলোকের যষ্টির মতো যাতে আমাদের জীবনটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যষ্টির মতো আমরা দুঃখী লোকের নির্ভরযোগ্য একটা গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে পারি। এটা ছিল, এই তিনটা ছিল কবির ইচ্ছা, মনের ইচ্ছা। এই কবিতায় যে দুই নম্বর কোশ্চেনটা আছে দেখো মানতিনের মধ্যে, এই কবিতায় কয়েকটি ঋতু মনে দেখাচ্ছে। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আমি বলেছিলাম কবিতার পড়ার সময়, এই কবিতার মধ্যে পাঁচটি ঋতু কিন্তু উল্লেখ ছিল, শরৎ, হেমন্ত, গ্রীষ্ম, বসন্ত ও বর্ষা। আর যে ঋতুটি উল্লেখ করা হয়নি সেটি কি, সেটি ছিল শীত, সেটি ছিল শীত। থার্ড নাম্বার যে কোশ্চেন আছে আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, তোমরা এগুলো একটু তৈরি করে নিও বাড়িতে, কারণ তোমাদের পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই কবিতা দয়াময় বলে কাকে সম্বোধন করা হয়েছে? হ্যাঁ, এটা অনেকবার বলা হয়েছে তোমাদেরকে যে এই কবিতায় দয়াময় বলতে কবি সর্বশক্তিমান ঈশ্বর বা ভগবানকে বোঝাতে চেয়েছেন। দয়াময়কে সম্বোধন করে এই কবিতায় তিনটি প্রার্থনা করা হয়েছে, সেগুলি কি কি? সেই উনার যে তিনটা কামনা ছিল, ইচ্ছে ছিল, এক নম্বর ইচ্ছে ছিল জীবনকে ফুলের মতো, জীবনকে আলোকের মতো সুন্দর নির্মল করে তোলা। দুই নম্বর ইচ্ছা হচ্ছে ফুলের মতো শোভার আধার করে তোলা, অর্থাৎ জীবনটাকে ফুলের মতো সুন্দর করে তোলা, সৌন্দর্যময় করে তোলা। তিন নম্বর ইচ্ছা হচ্ছে অন্ধের লাঠির মতো বা যষ্টির মতো যাতে উনি দুঃখীর নির্ভরযোগ্য একজন মানুষ হয়ে উঠতে পারেন, দুঃখীর নির্ভর হয়ে উঠতে পারেন। এটা ছিল ওনার তিন নম্বর প্রার্থনা। এখন দেখো, তো আশা করি এই একের মান আর তিনের মান গুলো আলোচনা করেছি, বুঝতে পেরেছ আমার কবিতাটা ভালো করে বুঝতে পেরেছ তোমরা। এখন পাঁচের মানে যে কোশ্চেন আনসার গুলো আছে এটা তোমরা বাড়িতে একটু ট্রাই করো, যাতে তোমরা কবিতাটা পড়ে নিজের ভাষায় কিছু কিছু লেখার চেষ্টা করো, তাহলে এগুলো নিজের যে বানিয়ে লিখতে পারো তোমরা। এবং কবিতা যদি প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে বুঝো, প্রত্যেকটা লাইন যদি ভালো করে বুঝো, পাঁচের মান গুলো তোমরা নিজেরাই নিজের মতো করে তৈরি করতে পারবে। এখন দেখো মান একই কিছু সঠিক উত্তর দেওয়া আছে, এটাও তোমরা কবিতাটা পড়ে অবশ্যই ভালো করে পড়লে পারবে এগুলি। তো ফার্স্ট একটু আমি একটু বলে দিচ্ছি, জীবন কিসের মতো সুন্দর নির্মল হবে? অপশন দেওয়া আছে আকাশের মতো, আলোকের মতো, অন্ধের দৃষ্টির মতো। তো তোমরা নিশ্চয়ই পারবে, সেটা হবে আলোকের মতো। তুষিয়ানিবার এর গদ্যরূপ হচ্ছে সবসময় তুষ্ট করি, সবসময় তুষ্ট করি। জীবন শোভার আধার হবে কিসের মতো, আলোকের মতো, সূর্যের মতো, নাকি ফুলের মতো? অ্যান্সার হবে ফুলের মতো। তাহলে দেখো আমরা যদি কবিতাটা ভালো করে পড়ি তাহলে সেগুলির আনসার কিন্তু আমরা অতি সহজেই বের করে নিতে পারছি, নিজেদের তৈরি করতে পারছি। তো আশা করি তোমরা কবিতাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এবং আমাদের জীবনের উদ্দেশ্যগুলো এরকম হওয়া দরকার, আমরা প্রত্যেকদিন ঈশ্বরের কাছে সেই প্রার্থনাটাই করব। তো এখানে আমি শেষ করলাম, দেখা হবে তোমাদের অন্য একটি ক্লাসে, পরবর্তী কোন একটি ক্লাসে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে।